বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে বাংলাদেশের রাজনীতিতে নানা রকমের পরিবর্তন বা পরিবর্তনের আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে বাংলাদেশকে ঘিরে নানা রকমের আন্তর্জাতিক তৎপরতাও খুব লক্ষণীয়। তার সঙ্গে রাজনীতির ইস্যু আছে, নির্বাচনের ইস্যু আছে, গণতন্ত্র মানবাধিকারের ইস্যু আছে এবং সেই সঙ্গে ভূ রাজনীতিতে যে নানা মেরুকরণ, সেই মেরুকরণের এক ধরনের টানা পড়েন, এক ধরনের চাপ, এক ধরনের কাছে টানবার প্রবণতাও আমরা দেখতে পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সারির একাধিক কর্তা ব্যক্তি বাংলাদেশ সফর ইতিমধ্যেই করেছেন, কেউ কেউ এখন সফরে আছেন এবং সামনে আরও অনেকেই সফর করবেন। এরই মধ্যে স্বল্প সময়ের জন্য চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ঘুরে গেলেন বলতে তিনি আসলে বিমানবন্দরে কিছুটা সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সময় কাটিয়েছেন, দ্বিপাক্ষিক আলোচনা করেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে এই দুটো দেশ চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলা, বিশেষ করে ভারসাম্য বজায় রক্ষা করে চলা এখন আসলে খুবই একটি কঠিন কাজ। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মনিরুজ্জামান মনির এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী। মনির, স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মনিরুজ্জামান মনির বিএনপির গণ অবস্থান কর্মসূচি গেল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা আব্বাস তারা অনেকদিন কারাগার থেকে অ্যাপিলেট ডিভিশনের নির্দেশে মুক্ত হয়েছেন জামিনে। প্রশ্ন হচ্ছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধাপে ধাপে বিএনপিকে আমরা লক্ষ্য করছি যে নানা কর্মসূচি দিয়ে এগোবার চেষ্টা করছেন। তারা ইতিমধ্যে 10 দফা দাবি দিয়েছেন, যার মূলত একটি দফা সেটি হচ্ছে সরকারের পতন এবং আমরা যদি ভুল না বুঝে থাকি এবং সেই সঙ্গে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং একই সঙ্গে তারা রাষ্ট্র মেরামতের একটি 27 দফা প্রস্তাবনা দিয়েছে, যেটি তারা বলছে যে তারা ক্ষমতায় গেলে এবং তাদের মিত্ররা এবং যদি এতে সম্মত হয় এবং সেই সঙ্গে নির্বাচনের আগে যদি বিভিন্ন মহল থেকে আরও প্রস্তাবনা আছে সেগুলোকে সন্নিবেশিত করে তারা রাষ্ট্রভাবে নামত করবে। সো আমি আপনার কাছ থেকে বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে বুঝতে চাইছি যে আপনারা কী মনে করছেন বিএনপি আসলে কতদূর যাবে বা কতদূর যেতে পারবে বলে মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার তৃতীয় মাত্রায় এবং চ্যানেলের সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2023-এর শেষ অথবা 2024-এ প্রথম দিকে শুরু হবে। যেহেতু নির্বাচনের বছর এটাকে বলা চলে, স্বাভাবিক কারণেই বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো করবে। এটা একটি গণতান্ত্রিক রাজনীতির অংশ এবং আমি বিশ্বাস করি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিরোধী দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করার মধ্য থেকে তার জনমত তৈরি করতে চাবে। সেই রকমের ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য থেকে বিএনপি বাংলাদেশে যদি তার অবস্থানকে সুসংগত করতে চায়, জনপ্রিয়তা অর্জন করতে চায়, ইতিবাচক রাজনীতি করতে চায়, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেটাকে ইতিবাচকভাবেই নিচ্ছি। কিন্তু আমি প্রত্যাশা করি আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই তাহলে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলেরও ইতিবাচক রাজনীতি করা খুবই জরুরি এবং সময়ের দাবি রাখে। আপনি যে কথার মধ্যে একটা জায়গায় বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস ওনারা মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছেন, যখন মামলা থেকে একজন জামিন পায় নাগরিক হিসাবে এবং দেশে যে আইনের শাসন, বিচার ব্যবস্থা স্বাধীন সেটার একটা জ্বলন্ত উদাহরণ, এবং যখন একজন নাগরিক দেশ বা রাষ্ট্রের জন্য যখন হুমকিস্বরূপ না হয় তখন তো তাকে জামিন পেতেই পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার নাগরিক হিসাবে, সেটা আমি একটি ইতিবাচক দিক মনে করি। আর এর বাইরে আপনি যে কথা বলছেন যে বিএনপির গত বছরের 10ই ডিসেম্বরকে কেন্দ্র করে যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল সেই জায়গাটায় বাংলাদেশটা, গোটা বাংলাদেশের মানুষ, রাজনৈতিক কর্মী হিসেবে আমরা সকলেই আমরা একটি মানে অত্যন্ত মানে এটা কী বলবো খুব পর্যবেক্ষণ করেছি এবং খুব হাসিও লেগেছে
যে একটি কর্মসূচি দেওয়ার মধ্য থেকে সেদিনের সেই কর্মসূচিটা যে একটি ব্যর্থতা পর্যবসিত হলো এবং অদূরদর্শিতা এবং রাজনৈতিকভাবে যদি কোনো একটি সিদ্ধান্ত না আসে তাহলে তার যে একটি কেমন পরিণতি ঘটে সেটাই 2022-এর 10ই ডিসেম্বরের প্রোগ্রামকে কেন্দ্র করে সেটা দেখেছি। এবং আমরা সেদিনও আপনার টেলিভিশন সহ বাংলাদেশের সমস্ত গণমাধ্যমগুলোতে কথা যখন বলেছি তখন এই 10ই ডিসেম্বর নিয়ে যে অগণতান্ত্রিক এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বলেছিলেন এবং সে কারণেই ওনাদের সেই 10ই ডিসেম্বরের সেই প্রোগ্রামটা একটি মানে একটা ইম্যাচিউর প্রোগ্রাম ছিল। এবং তারপর এখন যেটা আপনার যে 27 দফা যে রাষ্ট্র মেরামত, এই মেরামতের কথা যদি আপনি বলেন জিল্লুর ভাই, সেখানেও আমি মনে করি বিএনপির ওই জায়গাটাও 27 দফা যে দিছে, আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে একজন সাংবাদিক হিসেবে দেখেন সেখানে আমার কাছে মনে হয় যে পরিপূর্ণভাবে হোমওয়ার্ক করে ওনারা এই 27 দফা দেয়নি। কীরকম আপনি দেখবেন যে ওনাদের এই 27 দফার ভিতরে লিখছেন যে পরপর দুবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু বাংলাদেশের বিদ্যমান যে সাংবিধানিক প্রক্রিয়া সেই জায়গাটাতেও কিন্তু পরপর দুইবারের বেশি একজন রাষ্ট্রপতি থাকতে পারেন না। তার মানে যেটা বিদ্যমান ব্যবস্থার মধ্যে আছে সেটা যখন আবার উল্লেখ করছে তার মানে ওই রকমের মানে এটা গদবাদা কিছু কথাবার্তা উপস্থাপন করেছে প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও তারা বলেছে। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমি সেটা ওটা আমি বললাম ওটা আলোচনা দাবি রেখে, কিন্তু আপনি যদি দুর্বলতার জায়গাটা আছে আপনি যদি রাজনৈতিকভাবে মনে করেন আমি প্রায়শই বলি, আপনি বলছেন যে যথেষ্ট হোমওয়ার্ক করা হয়নি, বা যদি একটা রাজনৈতিক দল প্রেস মিডিয়ার সামনে থাকে এবং বিএনপির মতন একটি দল তারা বেশ কয়েকবার ক্ষমতায় আছে, আমি রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে কীভাবে নিলাম সেটা ভিন্ন বিষয়, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বেশ কয়েকবার তারা ক্ষমতায় ছিলেন। বেগম খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী বা 10 বছরের প্রধানমন্ত্রী ছিলেন, সাংবিধানিকভাবে আমরা অনেকেই বলি তিনবারের প্রধানমন্ত্রী বা 10 বছর তিনি প্রধানমন্ত্রী তো ছিলেন। তো সেই জায়গাটা সেই রকমের একটি বড় দল বা জনসমর্থিত একটি রাজনৈতিক দল যখন এই রকমের কথাবার্তা বলে সেই জায়গাটা তো আমাদের বোঝাই যায় যে কী পরিমাণ রাজনৈতিকভাবে, প্রায়শই আমি যেটা বলি যে রাজনৈতিকভাবে বিচক্ষণতার অভাব বলেন বা রাজনৈতিক পারদর্শী বা রাজনৈতিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে যে যে পাণ্ডিত্যের দরকার পড়ে, যে শিক্ষার মধ্যে থেকে বেড়ে ওঠা দরকার একটি রাজনৈতিক দলে, সেইখানে কী পরিমাণ ঘাটতি আছে সেটা আপনার 10ই ডিসেম্বরকে যখন আপনি কেন্দ্র করে বলেন যে 10ই ডিসেম্বরের পর থেকে বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে, 11ই ডিসেম্বর তারেক রহমান চলে আসবে, ঠিক তেমনিভাবে আবার 27 দফা দিয়ে যখন রাষ্ট্র মেরামতের কথা বলা হয় তখন আমি এখানে আরেকটু কথা বলে আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনার ওদিকে তাকানো দরকার নাই, যে রাষ্ট্র মেরামত হয় না রাষ্ট্র বিনির্মাণ হয়, আর রাষ্ট্র মেরামত করার যে কারিগর বিএনপির তো কোনো মেরামতের কারিগর আমি দেখছি না আপাতত। জি শুনবো আর আপনার কথা মিস নিলোফার চৌধুরী মনি, অনেকদিন ধরে বিএনপি বলছে যে একটা বৈরী আবহাওয়া বৈরী পরিবেশের মধ্যে তাদেরকে আসলে রাজনীতি করতে হচ্ছে, এবং কেউ কেউ মনে করছেন দৃশ্যত সেই বৈরিতা বৈরী আবহাওয়াটা অনেকটা কাটতে শুরু করেছে, মানে ইতিবাচক অর্থে কাটতে শুরু করেছে। আমার প্রশ্ন যে আসলে বিএনপি কদ্দূর যাবে, কদ্দূর গিয়ে যেতে পারবে বলে নিজেরা মনে করছে, কারণ বিগত দুটো নির্বাচনকে দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবে একটি নির্বাচনে বিএনপি যায়নি, একটি নির্বাচন বিএনপি করেছে, কীভাবে করেছে সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন প্রতিপক্ষের দিক থেকে তোলা হচ্ছে, সামনের নির্বাচন আসলে বিএনপি কি করবে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আপনি বলেছেন অনেকদিন যাবৎ বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে বিএনপি গিয়েছে, বিএনপির জন্য বৈরী আবহাওয়া এখনও, কারণ যখন একটা ফ্যাসিস্টের সাথে যুদ্ধ করতে হয় তখন এটা আসলে খুবই যে অনুকূলে থাকবে এমন ধরে করা হয় না। আপনি দেখেন যে এখন যে কথাটা যে আমরা কাজ করতে পারছি, আমরা আন্দোলনের মিছিল মিটিং যেটা বলি আমরা করতে পারছি, এটা কিসের জন্য? এটা কিন্তু ওই 28 ডিসেম্বরের যে নির্বাচন 18 সালে যেটা হলো, 30 তারিখে নির্বাচনটা 29 তারিখে হলো, সমস্ত পৃথিবী যখন অবাক বিস্ময়ে তাকায় দেখলো যে বাংলাদেশ নামক একটা ছোট্ট গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে এও হয়, যেটা জাপানের রাষ্ট্রদূতের কাছ থেকে আমরা শুনলাম, আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বলছি সেটা ফ্যাসিস্টখানে নেই নেই, জনগণ তো এই দেশে স্তব্ধ, জনগণ বাকরুদ্ধ অবস্থায় এই মুহূর্তে দিন যাপন করছে। সেইখানে আপনার মনে করেন যে সেই বৈরিতা আপনার মনে করেন আমাদের জন্য যে কেটেছে, শুধু তাই না, সরকার ওই নির্বাচনকে কেন্দ্র করে যে বিব্রতকর অবস্থার মধ্যে আছে, যে সরকার যে নির্বাচন ছাড়া সরকার
একটা হচ্ছে গিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতার সরকার, আরেকটা বিনা নির্বাচনের সরকার, যে রাতেই ফোরকাস্ট হয়েছে সেইখানে আপনার বলতে হবে যে সরকার বেশ একটু এদিক ওদিক, কারণ প্রত্যেকটা ফ্যাসিস্ট হাজার হাজার বছর থাকে না, প্রত্যেকেরই একটা শেষ আছে। তো শেষের জায়গায় সরকার যখন ওই জায়গায় যখন সে কিছুটা বিব্রত, সেই টাইমে বিরোধী দল হিসেবে যেটা করার যে আমরা আমাদের জায়গাটা, আমাদের অধিকারটা ফেরত নেওয়ার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যা যা করার আমরা তখনও করেছি, সরকারের চরম বৈরী অবস্থার কারণে আমরা পারি নাই, আমরা এখনও করছি, আমরা সব সময়ের জন্য করছি। এখন হয়তো সরকার, আপনি এই যে দেখেন সরকার কী বা করতে দিয়েছে, এই যে 10ই ডিসেম্বরের কথা উঠল, সবসময় একটা কথা যে মানে বক্তৃতার রাজনীতি একরকম আর রাজনীতির জন্য রাজনীতি একরকম, নির্বাচনের রাজনীতি একরকম। একজন মিডিল মধ্যস্তরের একজন নেতা যখন তার বক্তৃতায় কী বলেছে, বক্তৃতা দিতে গেলে অনেকেরই মনে হয় আমি দেশ শাসন করছি। এটা আওয়ামী লীগে আরও বেশি অনেক বেশি, আমি কয়টা নাম ধরে বলবো, এবং সরকারে তিনবার টানা তারা বাহ্যিক থেকেও তারা যে বাজে কথাগুলো খুদ প্রধান থেকে শুরু করে নিম্ন একদম শেষের জন পর্যন্ত যে কথাগুলো বলে, এগুলো চালে ডালে সিদ্ধ হয় না। আমরা কিন্তু এতে সয়ে গেছি, বাংলাদেশের জনগণ, কিন্তু তারা একজন কি বললো এটা আসলে কোনো বাহানা, এটা আসলে এমন কিছু না যে সরকার কবে চালাবে। 10ই ডিসেম্বর সেটা আপনি দেখেন যে সেটা তারা কোনোভাবে এই প্রোগ্রাম করতে দিবেন, এবং প্রোগ্রামের দিন পর্যন্ত আপনি দেখেন কোথায় একটা দেশ গেলে একটা মানুষ সারা বাংলাদেশ থেকে আসছে, সারা ঢাকা ডিভিশন থেকে আসছে, যে মানুষগুলো তাদেরকে কি পরিমাণ বিরক্ত করা হয়েছে, তাদের মোবাইল ফোনগুলো মিনিমাম সেদিন 25-30 হাজার ফোন সরকারি দল এবং পুলিশ দুইজনে মিলে নিয়েছে। ফোনে কি আছে, আমার নিরাপত্তা, আমার জায়গা, আমার নিরাপত্তার জায়গা ধরে প্রথমেই ফোনটা ধরেই বলে যে এটার ফেসবুক খুলো, টুইটার খুলো, তুমি এটার এটা খুলে আমার হাতে দাও। তো দিয়ে যখন ফোন পছন্দ হয়েছে ফোন নিয়ে গেছে। আমি এটার সবচেয়ে নিম্নস্তরের কথাটা বললাম, আর উচ্চস্তরের কথা হচ্ছে মহল্লায় মহল্লায় একটা রাজনৈতিক দল কতটুকু দেউলিয়া হয়ে গেলে আরেকটা দলের রাজনীতির জন্য, মিটিং মিছিলের জন্য। দেখেন যে 30 তারিখে আমাদের গণ মিছিলটা হলো, মিছিলের আগে তাদের 24 তারিখে তাদের আমাদের ডেটটা ছিল, তাদেরও ওই দিন ডেট ছিল। আমরা কিন্তু সম্মানবশত একটা বড় দল আরেকটা বড় দলকে সম্মান করবে, এটাই স্বাভাবিক। আমরা কিন্তু সেটা 30 তারিখে নিয়েছি, কিন্তু 30 তারিখেও কি আমাদের জন্য মহল্লায় মহল্লায় লোক জড়ো করে বসায় রাখে নাই? এটা কোন ধরনের রাষ্ট্র, কোন ধরনের রাজতন্ত্র, কোন ধরনের ফ্যাসিস্টতন্ত্র যে একজন দেশে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, সব কিছু থাকার পরেও মহল্লায় মহল্লায় আপনার দলীয় নেতাকর্মী কী করবে, তাদের কাজটা কী, তাদের সরকার কারা চালায়? ওই মহল্লার দলীয় নেতাকর্মী যারা মাস্তান, সস্তা মাস্তান, ভাড়া করা মাস্তান, তারা চালায় না? পুলিশ সরকারের বিভিন্ন শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা তারা চালায়? আমার তো মনে হয় যে ওই মাস্তানদেরকে সাথে রেখে তারা বুঝাচ্ছে যে দেশ কারা চালায়। এই যখন দেশের অবস্থা, গণতন্ত্রের এহেন অবস্থা, ভোট তো নেই নেই, কোনো ভোটে তো তারা পাস করা না, সেই জায়গায় আপনার বৈরী আবহাওয়া কি আশা করছেন না, অথবা কি আশঙ্কা করছেন না দ্বাদশ নির্বাচনের সামনে রেখে? এই টাইপের ফ্যাসিস্টের কাছে গণতন্ত্র আশা করা একদম অরণ্যের উদন, একদম নিষ্ফল আবেদন। এইখানে আপনার এক দফা এক দাবিতে বিএনপি গেছে, বিএনপি যে কোনো মূল্যে এক দফার নির্বাচনে যে নির্দলীয় নিরপেক্ষ একজন সরকারের অধীনেই নির্বাচন করবে মিনিমাম, এই কথাটা আমি বলতে চাই যে আমার আপনাকে বিশ্বাস না, আপনার আন্ডারে তো আমি নির্বাচন করতে পারি না। আমার দল আছে, আমার মত আছে, আমার সাথে জনগণ আছে, আমার সাথে দেশ আছে। তো জনগণের কারণে যদি কোনো আপনার আইন, আপনার সংবিধান চেঞ্জ হয়, সংবিধানের জন্য তো জনগণ চেঞ্জ হতে পারে না, জনগণের ম্যাক্সিমাম জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক, সংবিধান সংশোধন হবে, এটাই স্বাভাবিক। সেই জায়গায় আমরা বলতে পারি যে আমরা এই যে 10 দফা বলেন, 27 দফা বলেন, তারাও তো দফা দেয়, ইলেকশনের আগে সবাই দফা দেয়। আমরা রাষ্ট্র বিনির্মাণ বলেন আর রাষ্ট্র মেরামত বলেন, রাষ্ট্র অবশ্যই মেরামতেরই একটা অংশ। রাষ্ট্রের কোনো জায়গায় এই যে আমি আপনি যখন কথা বলছি রাষ্ট্রের, দেখেন যে
ভয়ঙ্কর নভেম্বরের পরে ডেঞ্জারাস ডিসেম্বর, রাষ্ট্র যদি মেরামতের ওই জায়গাটা না থাকে, একটা ব্যাংকে আপনি দেউলিয়া বানিয়ে দিলেন, নভেম্বরে আপনি 3,2,700,000,000 টাকা একটা তিনটা মানুষকে দিলেন যাদের কেউ চেনেও না, কারো কারো কোম্পানির বয়স 14 দিন, কারো বয়স হলো গিয়া 24 বছর, কারো কোম্পানির বয়স 30 দিন, কারো বয়স হলো 32 বছর, এই টাইপের আপনি দিয়ে দিলেন যাদেরকে যায় অফিস পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ঠিক তেমনই করে ডিসেম্বরে আপনি কী করলেন, এই যে ভয়ঙ্কর ডেঞ্জারাস ডিসেম্বরে, ডিসেম্বরে আপনি ইউনাইটেড সুপার ট্রেডার্সকে দিলেন 1,084,00,000,000 টাকা, আপনি মেসার্স মাসুদ এন্টারপ্রাইজকে দিলেন 1,054,00,000,000 টাকা, সেঞ্চুরি ফুড প্রোডাক্টস, এই চট্টগ্রামে তিনটা জায়গা সেঞ্চুরি ফুড প্রোডাক্টসকে দিলেন আপনি 1,119,00,000,000 টাকা। এগুলো কি চারটিখানি কথা যেখানে বাংলাদেশে মানুষ মধ্যম মানুষগুলো, মধ্য আয়ের মানুষগুলো আপনার এখন মোটা চাল খায়, আপনার মধ্য আয়ের মানুষগুলো রাত থাকতে আপনার টিসিবির লাইনে লম্বা হয়ে লাইন দিয়ে দাঁড়ায়, 4-5 ঘন্টা দাঁড়ানোর পরে শুনে যে চাল শেষ ডাল শেষ, সেই জায়গায় মানুষ যখন তার সব শেষ সঞ্চয় বিক্রি করে আপনার খাচ্ছে, জমি বিক্রি করে খাচ্ছে, গহনা বিক্রি করে খাচ্ছে, আপনার তখন আপনি কী করেন, আপনি একটা ফুড প্রোডাক্টকে আপনি 1,000-1,500,000,000 টাকা আপনি ঋণ দিয়ে দিচ্ছেন। তো এটা তো আমাদের কথা না, আপনি দেখেন মানে কতটুকু আপনি মেরামত করবেন না বিনির্মাণ করবেন, আপনিই বলেন একজন বাংলাদেশি কি আর কোনো মানুষ নেই যে রাশিয়া থেকে পাশ করে আসা একটা লোকরে আপনার 13 বছর আপনার চুক্তিভিত্তিক আপনার ক্ষমতা দিতে হবে, যার কিনা আমরা পত্রিকার হেডলাইন এত এত ওয়াসার কথা বলছেন, এত বাধা ছাদার পরে পত্রিকার এত নিয়ম নীতির বাইরে পত্রিকা যেতে পারে না, তারপরেও যখন হেডলাইন আসে যে শুধু আমেরিকায় তার 14টা বাড়ি, আপনার এই যে ওয়াসার অস্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের অস্বীকারের তো একটা পত্রিকা যখন লেখে তখন নারী নক্ষত্র ধরেই লিখে, শুধু মুখ দিয়ে আমি অস্বীকার করলাম আর হয়ে গেল, সেটা না, আপনার অস্বীকার সে কী করবে, 13 বছর যাবত সে ওয়াসার চুক্তিভিত্তিক সে এমডি, ইতিহাস সৃষ্টিকারী যে মহান পুরুষে মন যে একটা এরকম ইঞ্জিনিয়ার হয়ে বাংলাদেশে হাজার হাজার প্রকৌশলীর চাকরি ডিঙ্গায় তার 6 বার চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেছেন, আপনার ইউএসএ থেকে ইউএসএ বসে থেকে অফিস করেন উনি কি বাংলাদেশে, তারপরে আমি বলি একটু শেষ করি, এটা বিশেষ ভবনের আত্মীয় স্বজনদের নামই তো এইরকম আমরা শুনি, 13 বছরে 14 বার উনি পানির দাম বাড়িয়েছেন, পাল্লা দিয়ে নিজের বেতনও বাড়িয়েছেন, মাসিক বেতন একজন বাংলাদেশের মানুষের 6,25,000 টাকা থাকে, তাহলে রাষ্ট্র কি বিনির্মাণ করবে এখানে, 12 বছরে বেতন বাড়িয়েছেন উনি 421%, আর ওয়াসাকে করেছেন একদম চরমভাবে দেউলিয়া, যেটা 21,000,000,000 টাকার বিদেশি ঋণের বোঝা ওয়াসার ঘাড়ের মধ্যে, আর ওয়াসার কী পানি ঢাকাবাসী এবং বাংলাদেশবাসী খায় এটা বলার আর অপেক্ষা রাখে না, যে সুয়ারেজের পানি আর ওয়াসার পানি মিলেমিশে একাকার, সেটা খাওয়ায় উনি আমেরিকায় বসে বসে 14টা বাড়ি আমেরিকায় করবে, বাংলাদেশে কয়টা ওইটার খবর নেন, তো সেই জায়গায় আপনার এই রাষ্ট্র মেরামত হবে না বিনির্মাণ হবে, আমি দেখা যাক, আমি তার উত্তর দিতে পারবো না, আমি মনোরঞ্জন মনির উত্তর দিবেন, এবং সেখানে রাজনীতি অর্থনীতি দুর্নীতি এখন সব অনেকগুলো প্রসঙ্গ সামনে চলে এসছে, এবং আমি আমি বলবো যে সুশাসনের শাসনের প্রশ্ন আসছে না, আপনি তাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন যে বিএনপির জন্য একটি বৈরী আবহাওয়া ছিল, বিএনপি সবসময় বলে বলে এবং আপনি সেটাই প্রশ্ন করার পরে বিএনপি নেত্রী বললেন আওয়ামী লীগের ফেসিস্ট, 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধুর খুনিদেরকে যে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করেছিল এবং 71-এর রাজাকারদের বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, স্বাধীনতার বিরোধী রাজাকার আলবদর আলসামসদেরকে রাষ্ট্রপতি করেছিল এবং 75 থেকে 90-এর গণতান্ত্রিক আন্দোলনের পর আমরা তিনজনই ছাত্র আন্দোলনের কর্মী, আপনি সহ আমরা কি গণতান্ত্রিক রাষ্ট্রে আশা করেছিলাম বিরোধী দলের নেতাকে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় প্রকাশ্য দিবালোকে আর্জেস গ্রেনেড নিক্ষেপ করে হত্যা করবেন এবং সেই হত্যার উদ্দেশ্যে আর্জেস গ্রেনেড নিক্ষেপ করে 24 জন মানুষকে মেরে ফেলবেন এবং তার সমস্ত আলামত ধুয়ে ফেলবেন, তাহলে 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান 21 আগস্টের মাস্টার মাইন্ড, তাদের আমলটা কি ফেসিস্ট না ফেসিস্টের বাবা আওয়ামী লীগকে যদি আপনি ফেসিস্ট বলে থাকেন, আমি বেশি দূরে যাওয়ার দরকার নেই,
আমি বলছি না 2008 29 ডিসেম্বরে আমারে ভূমিদস বিজয়ের পরেও টানা 14 বছরে এই আওয়ামী লীগের সরকারের শাসন ব্যবস্থায় কোখানে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি, এটা আমি বলছি না, স্বীকার করছি না। কিন্তু আমি অতি দূরে যাওয়া দরকার নেই। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আপনি গণতন্ত্রের কথা বলেন, আপনি সুশাসনের কথা বলেন, আপনি ভবনের কথা বলেন, 14টি বছরে আমার এমন কোনো ভবন তৈরি হয়নি। কিন্তু একটা টেনিউরে 2001 থেকে 2006 বাংলাদেশের ছোট শিশুটা পর্যন্ত জানতো যে হাও ভবন নামে একটি ভবন ছিল, যে ভবন 10% নিত। এটা ছিল বাংলাদেশের অলিখিত সংবিধানের মতন বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং দেশ পরিচালনার একটি জ্বলন্ত উদাহরণ। সে জায়গা থেকে আমি অবশ্যই অনেক দূর অতিক্রম করেছি। আমি 2009 সাল যখন এই রাষ্ট্র বা সরকার ব্যবস্থায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ক্ষমতা নিলেন, তখন আমার অর্থনীতিতে বাংলাদেশ ছিল গোটা দুনিয়ার 60তম অবস্থানে। আমি 14 বছরের মাথায় IMF স্বীকৃত, এই গত কয়েকদিন আগে আমি 35তম অর্থনীতির দেশে উপনীত হয়েছি। আমার GDP ছিল 2006 সালে পার ক্যাপিটাল ইনকাম ছিল মাত্র $500, আজকে $3,000। এটা একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। আপনি যে কথাগুলো বলেছেন ব্যাংকে ঋণ নেওয়ার ক্ষেত্রে, অফকোর্স তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে। একটি প্রতিষ্ঠান তার ওই পরিমাণ যদি সক্ষমতা না থাকে, তার ওই পরিমাণ যদি ব্যাংকে জমা দেওয়ার মতো ল্যান্ড প্রপার্টিজ না থাকে, তাহলে তার এগেনস্টে লোন করতে পারে না। অবশ্যই সেটা বিচারের দাবি রাখে, সেটা অবশ্যই বিচারের মুখোমুখি, এটা আমি চাই। একজন তাসকিনে খান তার মতন মানুষের বাইরেও এদেশে অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ আছে, কেন তাকে 13 বছর রাখা হবে, এটা আমারও প্রশ্ন, সেটা হতে পারে আলোচনা। তো রাষ্ট্র যে জায়গায় দাঁড়িয়ে আমাকে টেনে টেনে শেখ হাসিনা গোটা দুনিয়ার সামনে উপস্থাপন করছেন, সেই জায়গাটা চ্যালেঞ্জ করার মতন কোনো রাজনৈতিকভাবে কোনো যোগ্যতা, কোনো দক্ষতা, কোনো রকমের কোনো নেতৃত্ব গুণাবলী যে দলের প্রতিনিধিত্ব করে উনি এখানে আসছেন, সেটা ওই দলটি রাখে না। সেটা যদি অন্য কোনো গণতান্ত্রিক দল হতো আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা রাজনৈতিকভাবে আমি প্রায়শই ভাবি এবং বলি এবং বিশ্বাস করি, আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ এই চিন্তা দর্শনকে ধারণ করে যদি একটি শক্তিশালী বিরোধী দল থাকতো, তাহলে অবশ্যই আওয়ামী লীগের যে জায়গাগুলোতে আপনার আজকে কিছু কিছু স্পট তৈরি হয়েছে সে জায়গাগুলোতে আওয়ামী লীগের যেতে হতো না। স্বাভাবিক কারণেই আপনি যখন আমার সাথে, আপনি যখন অস্ত্রের বাসায় কথা বলবেন, আপনার সাথে আমি গোলাপ ফুল দিয়ে কথা বলবো না। উনি অনেকগুলো কথার কথা বলছেন, আওয়ামী লীগের এই শাসন আমলে উনি কী কী করতে পারেন নাই, আমাকে তো আপনি তার কাটা বেড়ার ভিতরে সীমাবদ্ধ রেখেছিলেন। আমি তো 2001 সালের পর আমি নঙ্গনখানা 23 বঙ্গবন্ধু এভিনিউ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এটা নঙ্গর খেলা করা হয়েছিল, মাইমা ফাইমাদেরকে ধর্ষণ করা হয়েছিল, রাষ্ট্র সেখান থেকে মুক্তি পেয়েছে। আমরা আজ পর্যন্ত আমাদের দ্বারা এই গত 14টি বছরে, আমি যদি স্পেসিফিক বলি আমার নির্বাচনী এলাকা, সেটাও বাংলাদেশের এই ভৌগোলিক সীমারেখার মধ্যের মানুষ আমি, সেখানকার একজন নেতা যখন MP হয়েছিলেন, প্রতিমন্ত্রী হয়েছিলেন, তার কারণে আওয়ামী লীগ নয় জাতীয় পার্টি JP তাদের নেতাকর্মীরা বাবা মায়ের কাছে ঈদ করতে যেতে পারে নাই, ঢাকার শহরে পালিয়ে থাকতে হয়েছে বছরের পর বছর, কোনো মানুষ ভিন্ন মতের মানুষ 5টি বছর কথা বলতে পারেনি, এলাকায় যেতে পারেনি, এই রকমের পরিস্থিতি ছিল। আজকে তো ওনারা কথা বলছেন টেলিভিশনে, আজকে তো ওনারা এই গত 10ই ডিসেম্বরের আগে গোটা বাংলাদেশের ডিস্ট্রিক্টগুলোতে বিভাগীয় সমাবেশগুলো করেছেন, জেলা সমাবেশ করেছেন, কেউ তাদের কিচ্ছু বলেনি। আমি আমার নির্বাচন এলাকায় BNP এখন পর্যন্ত গত 14টি বছরে একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য আমার টেলিফোনে বা আমার হস্তক্ষেপে BNP কোনো যদি নেতার একদিনের জেল হয়ে থাকে, কোনো রকমের কোনো বাড়ি করে হামলা হয়ে থাকে, তাহলে আমি আর রাজনীতি করব না। কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজনীতি করার কারণে BNP নেতা শাহজাহান উমরের নির্দেশে আমার বাড়িঘরে আমার আত্মীয় স্বজন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আমাদেরকে যেভাবে টর্চার করা হয়েছে, এবং বাংলাদেশে
2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগের 26 হাজার নেতাকর্মীদেরকে হত্যার শিকার হতে হয়েছে। আমি এই হত্যাযজ্ঞের রাজনীতি চাই না। তো এটা কে করলো, কেন করলো? রাষ্ট্র যখন পৃষ্ঠপোষকতা করে এখান থেকে আপনাকে ওভারকাম করতে হবে। যেমন আজকে এক সেকেন্ডে ছেড়ে দিচ্ছে জিল্লুর ভাই, ওনারা গণতন্ত্রের কথা বলেন, আপনি বিভিন্ন সময় সেমিনার ডাকেন, ডায়লগ করেন, বিভিন্ন দেশের মানুষদেরকে আনেন। আমি চাই এটা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ভিন্ন মত ভিন্ন পথে সকলের অভিমত ব্যক্ত করবে। কিন্তু অবাক হয়ে যায়, এই রাজনীতি কখনোই আলোর মুখ দেখবে না জিল্লুর ভাই। কেন দেখবে না? আপনি গণতন্ত্রের কথা বলছেন, আপনার পার্টির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র যখন আপনি পরিবর্তন করেন একজন দুর্নীতিবাজকে রক্ষা করার জন্য, আপনি গণতন্ত্রকে পরিবর্তন করে আবার যখন একজন পলায়পর নেতাকে কোনোদিন কোনো জায়গায় নির্বাচিত একটা সদস্য হতে পারেননি, তাকে যখন আবার ভারপ্রাপ্ত চেয়ারপারসন করেন, তার মধ্যে থেকে যে রাজনীতি, এই যে রুগ্ন রাজনীতি, সেটাকে আপনি পরিপুষ্ট বা সুন্দর রাজনীতি করতে পারবেন না। আপনি প্রথমত আমার নিজেকে চিন্তা চেতনায় আমাকে অনেক বেশি আধুনিক হতে হবে। আমি আধুনিক না হয়ে রাষ্ট্রকে আধুনিক করতে পারবো না। সেই জায়গাটা পরিবর্তন করতে হবে, ওনাদেরকে ভাবতে হবে কোন নেতৃত্বের পিছনে আমরা হাঁটছি। যে নেতৃত্ব সংবিধানকে চ্যালেঞ্জ করে, জাতির পিতা এবং স্বাধীনতার ঘোষককে চ্যালেঞ্জ করে আর একজনকে রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি বলে বলে, তার মানে আমি আমার সংবিধান মানছি না, আমি আমার দেশ মানছি না, আমি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনা কোনো কিছুই স্বীকার করছি না। এই রকমের মানুষ দিয়ে যদি একটি রাজনৈতিক দল পরিচালিত হয়, সেখানকার নেতা নেত্রীদের চিন্তা দর্শন কী হবে সেটাও দেশের মানুষ বুঝে বিদায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ হাঁটছে। মিস নীলোফার চৌধুরী মনি, এই যে অভিযোগ পাল্টা অভিযোগ, এই বৃত্ত থেকে তো আসলে বাংলাদেশকে বেরোতে হবে, এবং সেখান থেকে আসলে আপনারা কোনো পক্ষই বেরোতে চাচ্ছেন না, কিন্তু কাউকে না কাউকে তো আসলে ঘুরে দাঁড়াতে হবে। আদারওয়াইজ আমার মতো নাগরিক, সাধারণ নাগরিক যারা টেলিভিশন সেটের সামনে বসে আছে, তারা তো যখন রাতে রিপিট হবে বা কালকে রিপিট হবে, আপনি যখন দেখবেন আমি যে কথাগুলো বলেছি নিকটতম অতীত নিয়ে কথা বলেছি, যাদের কোনো কথা থাকে না সরকারি দলে এমনি কথা থাকে না, আর ফ্যাসিস্ট হলে তো আরো থাকে না, যাদের কোনো কথা থাকে না দূরতম অতীতে তারা ফেরত যায়, কারণ তাদের আর কোনো কথা নাই। ওই কবে আপনি পানি ঘোড়া বাবা করেছে, বাবা করে নাই দাদা করেছে, অতএব আমি আপনাকে কতল করব, এটাই হলো আমার টার্গেট। তো সবসময় তো সব টার্গেট পূরণ হয় না, কখনো কখনো আবার উল্টাও হয়ে যায় বুমেরাং। আমি এখানে অনেকগুলো কথা আসছে, আমার সবচেয়ে অপমানকর যে কথাটা আসছে সেটা হলো ধর্ষণের কথা, দুই তিনটা যে নাম পেয়েছে, অবশ্যই কোনো ধর্ষণই খুব ভালো কিছু না, সবচেয়ে জঘন্যতর সমস্ত ধর্মে, সমস্ত বিশ্বে, সমস্ত রাষ্ট্রে। কিন্তু আমি এখন যদি বলি যে 90-এর 96-এর যে ক্ষমতায় তখন মানিক সেঞ্চুরি করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তখন এই মানিক ছাত্রলীগের মানিকের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, মিছিলে সাধারণ নারীরা বলেছে আমরা সবাই ধর্ষিতা, কোন জায়গায় গেলে এটা বলে? আর আজকের দিনে ধর্ষণ কোথায়? সমস্ত বাংলাদেশের যা খুশি মা মেয়েকে একসাথে বেঁধে রেখে থেকে নোংরামি করা থেকে শুরু করে নৌকায় বেড়াতে নিয়ে যায় ও নোংরামো করা থেকে শুরু করে, এখন সর্বশেষ নিজের দলের মেয়েরা, আজকে ইডেন কলেজটা, ইডেন কলেজের কি অবস্থা? তারা নিজেরা প্রেস কনফারেন্স করে, সবই কিন্তু নেত্রী, তাদের দলীয় নেত্রী। ভাই বোন ভাইয়ের কাছে নিরাপদ না যে দলে যে দেশে, সেখানে আমি কি বলতে চাই, বোন ভাইয়ের কাছে নিরাপদ না, সেখানে যা যা যে যে কথাগুলো বলা হয়েছে যারা শুনছেন তারা আপনারা রিপিট করে নেবেন, বিভিন্ন সামাজিক ইগুলোতে আছে, বিভিন্ন ফেসবুক, ইউটিউব, টুইটার সবখানেই আছে তারা কি কি বলেছে তাদের সাক্ষাৎকারগুলো। আমি এটা বলতে চাই না, আমি শুধু কিছু কথা বলতে চাই। রাষ্ট্র পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় তো একজন তাসকিনের জন্ম হয়, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সম্রাটদের জন্ম হয়, শাহেদদের জন্ম হয়। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কতটুকু নিচে নামলে, এই যে মহাসচিবের কথা আসলো, বিএনপির মির্জা আব্বাসের কথা আসলো, তাদেরকে নিম্ন আদালত কী করেছে, তাদের কেসের কী মেরিটটা ছিল, ডেকে নিয়ে গিয়েছিল কথা বলার জন্য, কথায় মিলে নাই আপনি তো অ্যারেস্ট করতে পারেন না, আপনি পরে আপনি শোন অ্যারেস্ট বাসায় গিয়ে করতে পারেন, আপনি তারপরে চালান দিয়ে দিলেন। যেখানে আমি আমার কথা বলছি না, পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা টেলিভিশনের মাধ্যমে বলেছে ওনাদের সঙ্গে আলোচনার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছে, আমরা ওনাদেরকে সময় মতোই ছেড়ে দিব। সেটার জন্য নিম্ন আদালত ফেল করেছে কতবার, তারপরে উচ্চ আদালতে যাওয়ার পরেও সেখানেও তারা কয়েকবার এই যে হস্তক্ষেপগুলা, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ তিনটায় তাদের করতলে
মগ্ন, তাদের অস্তিত্ব বিলীন করে তাদের করতলের মধ্যে আছে তারা। এই এই অবস্থার মধ্যে যে ওই দুই কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়, এক কানে হঠাৎ করে হাওয়া ভবন বলে আমি আমার নেতা, আমার নেতা কাকে বানাবো এটা আমি বুঝে নিব, আরেকজনের ঘুম হারাম হওয়ার কিছু নাই, তারেক রহমান বাংলাদেশের, আমি বলবো যে বাংলাদেশ থেকে তাকে কীভাবে তাড়ানো হয়েছে, কী লিখিত নিয়ে তারা তাড়িয়েছে এটা তারাই জানে, তারেক রহমান আমাদের যেখানেই থাকুক না কেন আমি নেতা মাইনা ওই দল করি। সো তারেক রহমান আমার নেতা, তারেক রহমান বাংলাদেশের নেতা, কারণ এক ঘন্টা দুই ঘন্টা নোটিশে যখন এত মানুষ হয় তারেক রহমানকে নেতা মেনেই তো মানুষ হয়। অন্য সাধারণ নাগরিক বা অন্য দলের লোকজনেরও কিন্তু কৌতূহল থাকে, ধরেন আওয়ামী লীগের কাউন্সিল হলো নিশ্চয়ই সাধারণ সম্পাদক হয়েছে তারে পাগল বলবো না কি বলবো, আপনি বলেন নাই কিন্তু নিশ্চয়ই কৌতূহল তো থাকে, কি হচ্ছে না হচ্ছে, একটা ভালো লোককে দেখলে তো সবারই ভালো লাগে। আমরা শিহরিত হয়েছি কেন যে দেশটা হারে দেশটা গুল্লায় যাচ্ছে, এরকম মানুষ যদি উত্তরে তাকালে দক্ষিণে দেখে, যদি এরকম মানুষকে যদি তৃতীয়বারের মতো আসতে হয় কতটা রাজনৈতিক দেউলিয়াপনা হলে ওই দলে কি লোক নাই নেতা নাই? আপনি তো চিন্তা করছেন যে আওয়ামী লীগ একটা ভালো, অথচ দেখেন স্কাইপ বলেন আর আপনি যেটাই বলেন সেটাই যদি উনি যদি সুশৃঙ্খলভাবে বাঁধতে পারেন, আরেকজনের প্রবলেমটা কোথায়, কে প্রধান হবে রাষ্ট্রের, কে কখন হলে, এটা তো সময়ই বলে দিবে। আমি আমি কখন কাকে নিয়ে সামনে দাঁড় করায় কী করবো, এটা আমার আমার নিজস্ব একটা স্টাইল আছে, আমার নিজস্ব একটা কৌশল আছে, আমি কেন অন্যের কৌশল ধার করে হাঁটতে যাব, নিজের গলা পর্যন্ত ঢুকে যায় আরেকজনের পা ডুবলো কি না সেটার জন্য এত এত দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। আলবদর রাজা কার আল সামসকে পতাকা দিয়েছে এটা খুব দুঃখজনক, হ্যাঁ আমিও বলি। তো নূর মৌলানা কি মুক্তিযুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল, মনিরের বাবা তো মুক্তিযোদ্ধা ছিলেন, তো উনি তা সেই সেই দল করে যে দলে রাজাকারকে আল বদর আল সামসকে কি বাহিনীর প্রধানকে পতাকা দেওয়া হয়। আগে তো বিএনপির আগে তো আওয়ামী লীগ দিয়েছে, বিএনপির আগে শুধু আওয়ামী লীগই দেয় নাই, নূর মৌলানাকে 96 দেওয়া হয়েছে, তার আগে আজিজুল শাহাজিজকে 3,000 মাসহারা আমৃত্যু উনি নিয়েছেন, এবং লাল গালিচা কার্পেটে কোথায় কোথায় সেই সময়ের রাষ্ট্রপ্রধানের সাথে গিয়েছেন, ইতিহাস খুঁজলে কিন্তু ইতিহাস কিছুক্ষণের জন্য বিকৃত করা যায় কিন্তু সবসময়ের জন্য বিকৃত করা যায় না। এই যে একটা ভবন নিয়ে কথা বলে, আমরা কিন্তু তাদের ভবনগুলো নিয়ে কথা বলি না, 11,00,000 কোটি টাকা বাংলাদেশ থেকে গত দশ বছরে পাচার হয়েছে আমরা কিন্তু একবারও বলি নাই। আজকে বাংলাদেশের কী অবস্থা আমরা কিন্তু বলি না, বাংলাদেশের বৈদেশিক ঋণ কত, আমি যখন শুনবো যে আমার জিডিপি, এখনও আমি জিডিপি নিয়ে আছি, জিডিপি বলতে বলতে একদম রিজার্ভ জিরোর কোটায় নেমে যাচ্ছে, তারপরেও আমি আমি এলসি খুলতে পারছি না, আমি কোনো আমদানি করতে পারছি না, আমার একটা আপেল একটা রুগীর খাদ্য, একটা আপেলের দাম 250-300 কেজি দেশে, তার মানে আমদানি আসছে না, বাইরে থেকে মাল আসতে পারছে না। সেই জায়গায় আমি এত বড় বড় গল্প কখন করি, আপনার গত 10 বছরে 3 গুণ বেড়েছে, এখন $96 বিলিয়ন হলো বৈদেশিক ঋণ, $96 বিলিয়ন, এগুলার কিন্তু হিসাব থাকে না, রিজার্ভের 4 গুণ বেশি বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো, আমার হিসাব মতো না। 2011 ঋণ ছিল $27 বিলিয়ন, 2011 তারাই ক্ষমতা ছিল, এই 3 টার্মের মধ্যে 11 পরে তখন ছিল $27 বিলিয়ন, তার মানে 9-8 তারও বা 6 তার অনেক কম ছিল, ঋণ ছিল $23 বিলিয়ন তখন, ঋণ ছিল $23 বিলিয়ন, রিজার্ভ ছিল আপনার পাঁচের ঘরে, ঠিক আছে তার কথা আমি ঠিক মতো ই করলাম। চালের দাম কত ছিল, চিকন চালের দাম 23 ছিল, মোটা চালের দাম 17 ছিল, এখন আমরা চিকন চাল কতই খাই, 90 থেকে 100 বা 110, মোটা চালটাও আমাদের 60-80 মধ্যে, তো সেই জায়গায় আপনার 2008 23-23 আপনার $18 বিলিয়ন ঋণ ছিল, এই যে 2008 23-5 একটা পত্রিকায় লেখা, এখন রিজার্ভ হলো $26 বিলিয়ন রিজার্ভ আছে, আমি এটা আরও 2 সপ্তাহ আগের হিসাবটা বলছি, 2022 $76 বিলিয়ন আপনার ঋণ ছিল, বাংলাদেশ ব্যাংকের ঋণ বেড়েছে 300 গুণ এই 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 কয়েক বছরের মধ্যে, এই কয়েক বছরের ঋণ, যেটা আমরা পাকিস্তান নিয়ে এত অট্টহাস্য করি, পাকিস্তানের ঋণ বেড়েছে 101%, বাংলাদেশের হলো 300%, মানে 300 গুণ, ভারতে ঋণ বেড়েছে 83%, আমি যেটার কথাই বলি না কেন, করোনা বলি বিশ্বের যুদ্ধ বলি, এই যুদ্ধেরই গত 2 সপ্তাহ আগের হিসাবটা আমি আপনাকে বলছি।
আর দেউলিয়া শ্রীলঙ্কায় আপনার হলো 119%। দেউলিয়া শ্রীলঙ্কা হচ্ছে 119 আর আমরা হচ্ছে 300। এটা কিন্তু রিপোর্ট, কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে রিপোর্ট নেওয়া। বাংলাদেশের বৈদেশিক ঋণের ভার শ্রীলঙ্কার চেয়ে কত বেশি আমি জানতে চাই আপনার মাধ্যমে। গত বছর পর্যন্ত এই ঋণ শোধ করেছে আপনার হিটলার যে ঋণ করে গিয়েছিল তার যুদ্ধের সময়, আমরা তো এখন হিটলারের দেশেই আছি, হিটলার যে ঋণ করে গিয়েছিল এই ঋণ প্রায় 40-50 বছর পরে গত বছর মাত্র শোধ হয়েছে। আমাদের এই ঋণগুলো আমাদের নাতিপুতিরা শোধ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। সেই জায়গায় যদি আপনার এটা বলেন, আর এখন আমি একটা লাইন বলতে চাচ্ছি, শুনছি যেটা যে 1,00,000 কোটি টাকা মানি প্রিন্টিং করা হয়েছে, 1,00,000 কোটি টাকা। তো পুনরায় যখন বাংলাদেশটা তলাবিহীন ছুরি হবে তখন এটার জন্য কে লড়বে? 1,00,000 কোটি টাকা আমি বললাম যে আমি পড়ে পড়েই বলছি। আমি ঋণের বিষয়ে খুব সংক্ষেপে শেষ করে দিতে চাই, কারণ এই পরিসংখ্যান ওটা বললাম যে বিএনপির হোমওয়ার্কটা খুবই দুর্বল থাকে, তো সংক্ষেপে বলে দিই। প্রথমত আমি যদি একজন বিজনেসম্যান হিসেবে সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি ঋণ নিয়ে সেটা যদি ঠিক মতন যখন প্রতি মাসের আমার ঋণের যে পরিশোধ করা সেই পরিশোধের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি আগানো একটি দেশের নাম বাংলাদেশ, এটা অবস্থান। এবং এই ঋণের পরিমাণ বেশি কেন? ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে, সে কারণে ঋণের পরিমাণ বেশি। এর বাইরে অন্যগুলো গেলাম, আমি রাজনৈতিক আলোচনায় আসি। দেখেন কি হাস্যকর কথা, আমি যখন রাজনৈতিক নেতা স্বীকৃতি কীভাবে পায়, আপনি যখন এখানে প্রথম টেলিভিশনে টক শো শুরু করছিলেন তখন কিন্তু আপনার টক শোর অধিকাংশ গেস্ট ছিল নির্বাচিত সাংসদ, অর্থাৎ জনমতে নির্বাচিত যে প্রতিনিধি থাকে তাকেই আপনি জনগণের নেতা মনে করেই তাকে কিন্তু এখানে অতিথি করে আনেন, তার বাইরে রাজনৈতিক নেতাও আনেন, তা যে আনেন না তা নয়, কিন্তু জেনারেলি মানুষের কাছে পারসেপশন ডেমোক্রেসিতে পারসেপশনটা হলো নির্বাচিত যে প্রতিনিধি সে হইল জনগণের নেতা। তো হুই ইজ তারেক রহমান? ইস ই ইলেক্টেড লিডার? কোনো জনপ্রতিনিধি? নির্বাচিত কোনো ইউনিয়ন পরিষদের সদস্য? আমার পয়েন্টগুলো বুঝতে হবে, আমার কথার ভাষাটা বুঝতে হবে। তারেক রহমান বাংলাদেশের নির্বাচিত কোনো প্রতিনিধি নয়, জনপ্রতিনিধি নয়। তার সাথে আপনার দ্বিমত থাকতেই পারে ওবায়দুল কাদের নিয়ে, তিনবার কেন হয়েছে? ওবায়দুল কাদের বাংলাদেশের লেখাপড়া চিন্তা দর্শনে একজন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন নেতৃত্ব, আপনি ভিন্ন মতের ভিন্ন দলের, আপনার ডিফারেন্ট অপিনিয়ন থাকতেই পারে, আপনার আমার সাথে অপিনিয়ন মিলবে এটা না, কিন্তু বাংলাদেশের মানুষের পারসেপশন একজন সিজন পলিটিশিয়ান, একজন জাত রাজনীতিবিদের নাম ওবায়দুল কাদের। এখন পরিবর্তন হয় নাই, দল মনে করে নাই সামনে নির্বাচন, অনেক কিছু কারণে হয়তো বা পরিবর্তন করে নাই, হয়তো বা পরিবর্তন মনেও করে নাই দল, তার চেয়ে বেটার সাধারণ সম্পাদক নাই, এটা হতে পারে। আমাদের দলের সাংগঠনিক প্রক্রিয়ায় গণতান্ত্রিকভাবে সমস্ত কাউন্সিলর ডেলিগেটরা বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার কাছে সেদিন গণতান্ত্রিকভাবে তার সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য যেদিন নাম প্রস্তাব করা হয়েছে সেদিন একটা জেলা থেকে তার প্রস্তাব করেছে ঢাকা জেলার সাধারণ সম্পাদক তরুণ এই নামটা সমর্থন করেছে, এর বাইরে একটি নাম ছিল না, সে কারণেই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়েছে। ওবায়দুল কাদেরের সাথে একজন 21 আগস্ট গ্রেট হামলার মাস্টার মাইন্ডের যখন তুলনা করা হয় সেখানেই রাজনীতির দৈন্যতা। জিল্লু ভাই, আপনি যতই টক শো করেন, যতই আমাদের এই ব্রেন নার্চিং করে পরিবর্তন আনার চেষ্টা করেন, মৌলিক পরিবর্তন কখনো হবে না, কারণ পরিবর্তন হওয়ার জন্য আমাদের যে সুচিন্তিত মতামত বা আমাদের রাজনৈতিকভাবে বেড়ে ওঠার জন্য যা যা দরকার আমাদের আমাদের নিজেদের জীবনে এবং একটি দলীয় রাজনীতিতে, এখান থেকে যদি আমরা উঠে না দাঁড়াতে পারি তাহলে কখনোই পরিবর্তন ঘটবে না। আমরা বলতে পারছি না তারেক রহমানের মতন একজন মানুষকে আমরা প্রত্যাখ্যান করতে পারছি না, আপনি যতক্ষণ পর্যন্ত প্রত্যাখ্যান না করতে পারবেন আপনি ততক্ষণ পর্যন্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারবেন না, এটা আপনাকে মেনেই রাজনীতি করতে হবে। একজন পলায়নপর নেতা, নেতা সে এই জানুয়ারি মাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন দেশকে মুক্ত করার জন্য, বারবার ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বাংলার মুক্তির কথা ভেবেছেন, স্বাধীনতার কথা ভেবেছেন, আপনি রাজনীতি করতে চান, তার নেতৃত্বে চলতে চান, 10ই ডিসেম্বরে হুঙ্কার দিচ্ছেন, ল্যান্ডনে বসেন, বাংলাদেশে আসছেন, পল্টন বিএনপি অফিসে যান, জেল খাটেন,
তারপর নেতৃত্ব দেন, নেতা হবেন, ওখানে বসে হুইসেল দেবেন, হত্যাকাণ্ড করবেন, 30 তারিখের মিটিংয়ে জামাত দিয়ে পুলিশ বাহিনীকে হত্যা করবেন, এই রাজনীতি বাংলাদেশে চলবে না। এগুলো আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি। বাংলাদেশে সুচিন্তিত রাজনৈতিক দল বিএনপি নয়। বিএনপি কখনোই গণতান্ত্রিক পদ্ধতি হারতে জানে না, হারতে পারে না, এটা তাদের বড় জগতে নেই। পরিবর্তন হতে হবে তার দলের ভিতরে আগে। এই পরিবর্তন অবশ্যই আমাদের ত্রুটি বিচ্ছুতি থাকে, আমাদের সংশোধন আমরা করার চেষ্টা করি, আমাদের দলের পার্টির পলিটিক্সের মধ্যে আমাদের আলোচনা হয়। আপনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন লন্ডনে বসে, এটা তো হতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে আমি আর একটা কথা বলি, উনি বলছেন যে মানিকের কথা বলছে, যেরূপে আমাকে এই প্রসঙ্গটা শেষ করে দিলে আমি ওনার কাছে যাব, আর তারপর মানিকের প্রসঙ্গ উনি বলেছেন। প্রথমত মানিক যখন এই ঘটনা ঘটিয়েছে, মানিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে, আর সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছে, তখন আমি ছাত্রলীগের সেন্টার কমিটির মেম্বার ছিলাম, এনামুলক শামীম আপনি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি সংসদে ছিলেন, এনামুলক শামীম ইসাইন পান্না ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ছিলাম, তখন আমাদের সেন্টার কমিটির মিটিংয়ের মধ্যে থেকে মানিককে বহিষ্কার করা হয়েছে। আপনার দল 2001 সালে পহেলা অক্টোবরের নির্বাচনে জেতার কারণে পরিমার বাবা অমনিকে ভোট করেছে, সে কারণে আপনার দল সেদিন তাকে গ্যাং রেপ করেছিল, তখন তার মা বলেছিল তোমরা একজন একজন আসো, রাষ্ট্র সেবা মেয়েছে। এক মানিককে বিশ্ববিদ্যালয়ে খারাপ কাজ করার জন্য 100 না 5টা নাম বলতে পারবেন না কার সাথে করছে। গোটা বাংলাদেশে কার্যত 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত কেমন ছিল সেটা আমরা জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিও ছাত্র আমিও ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে ছাত্রদল নির্যাতন করেছে, একজন জাকির এখানে নাম বলে দিচ্ছি, একজন অভিনেত্রীকে কীভাবে তার ব্যাক সাইডে গুলি করেছিল। মানিকও অনেক বছর আগের, পূর্ণিমা অনেক বছর আগের, কিন্তু 18 নির্বাচনের পরে নোয়াখালীতে ভোট দেওয়ার কারণে পারুল 4 বাচ্চার মাকে, একটা বয়স্ক মানুষ, 4 বাচ্চার মাকে যখন গ্যাং র‍্যাপ করলো এবং তার 2 সপ্তাহ পরে যখন র‍্যাপিস্ট বের হয়ে আসলো, এটার কি বিচার হবে? এই কথা বলতেও তো বললাম না যে আমাদের সাথে অপমান করতে করতে এখন নিজের দলের মধ্যে নিজের বোনকেও তারা ভুলে গেছে, যে ওটা বোন, ওখানে যাওয়া যায় না, সেখানেও ভুলে গেছে। ইডেন কলেজের শত শত নারীদের নারীদের বক্তব্য শুনে আমরা এইখানেই উপনীত হতে পারি। আচ্ছা, আমি এই কথা বলবো না, পরিবর্তন হতে হবে দলের ভেতর থেকে আগে। আওয়ামী লীগে যদি এটা হতো খুব খুশি হতাম। 2 দিন আগে সম্মেলন হলো, দেখেছেন তো পরিবর্তন আগে যাচ্ছিল রাবার স্ট্যাম্প সিল মারছে শুধুমাত্র, তো এই এই সম্মেলনের কি আছে এটা তো আমরাও শিখতে চাই। পরিবর্তন দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের প্রধান ছিলেন, তারপরে বেগম খালেদা জিয়া এই দলের প্রধান ছিলেন, তারপরে দেশ নেতা তারেক রহমান এই দলের প্রধান, এখন কেউ ভারপ্রাপ্ত প্রধান, সে যেটাই হোক প্রধান, এখন অ্যাক্টিং চেয়ারপারসন আমরা বলি। এখন কথা হলো যে আমি আবারও বলছি, আমি কাকে নেতা মানবো এটা আমার ব্যাপার, যার যার ব্যাপার নেতা মানার। বিএনপির সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ মানুষ রাজনীতি করে, বিএনপির বিএনপির মানুষ তারেক রহমানকে নেতা মানে, দুঃখজনক হলেও সত্যি ওনাদের কিছুই করার নাই। আমি যেভাবে খুশি সেভাবে নেতা মানবো, ওনাদের কিছুই করার নাই দুঃখ পাওয়া ছাড়া। তো এই যে দুঃখ পায় নেতা মানবে, ওনারা তো চেঞ্জ করতে পারে না, ওনারা মুখ দিয়ে বাইরের মানুষকে বলে পরিবর্তন শ্রেয়, কিন্তু নিজেরা পরিবর্তন করতে পারে না। যেখানে ছিল সেই একই জায়গায়, 10 বার 1 জন 3 বার 1 জন এরকম একই জায়গায় ওনারা, তাদের আর রাজনীতিতে নেতা হওয়ার কোনোই সম্ভাবনা আমি দেখছি না, কারণ তাদের হওয়া উচিত আমি মনে করি, কারণ অনেকদিন তারা বৃষ্টিতে ভিজছে, রোদে শুকাইছে, মার খাইছে, এটাই এটাই স্বাভাবিক, পুলিশের ধাওয়া খাইছে, মামলা খাইছে, কিন্তু তারা হতে পারছে না। এই পরিবর্তনটা নিজের ঘর থেকে আগে আমি আমার জায়গা থেকে করতে পারবো কিনা ওইটা আমি দেখতে চাই। সেই জায়গায় আমি পরিবর্তনের কথা বলতে গিয়ে এই কথাটা মনে পড়লো যে লুটপাট অনেক বেশি হয়েছে, উনি বলেছেন এজন্য ঋণের পরিমাণও বেশি, ঋণের পরিমাণ বেশি উন্নয়ন করেছে, উনি লুটপাটের কথা বলে নেয়। আমি বললাম 11 লক্ষ কোটি টাকা যখন বাংলাদেশ থেকে বিদেশ চলে যায় 10 বছরে, সর্বশেষ 10 বছরে, এবং করোনার মধ্যেও 12 মাসে 3000 কোটি টাকা শুধু সুইস ব্যাংকে গেছে, তো সেই জায়গায় লুটপাট বেশি হয়েছে বলেই ঋণের পরিমাণটা বেশি। এখানে এখানে দৃশ্যমান উন্নয়ন, আপনি দেখেন মেট্রো রেলের কথা বললো না, কেন বললো না আমি জানি না, মেট্রো রেল 10 কিলো মেট্রো রেলের জন্য কত খরচ, 5 গুণ 10 গুণ 50 গুণ বেশি অন্যান্য দেশের তুলনায়, যা অন্যান্য দেশের মাটির নিচ দিয়ে গেছে আর এটা উপর দিয়ে, এত খরচ
তারপরে আপনার সেটা হলো আমি মনে করি এটা বড়দের রাইট ছাড়া আর কিছুই না বিকজ এটা তো 10 কিলো 10 কিলো তো মেট্রো রেল হয় না মেট্রো রেল তাকেই বলে যেটা মেট্রোর চারপাশ দিয়ে ঘুরে চারপাশে যেটা দিতে পারে এটা এখন রাইডে পরিণত হয়েছে সেই রাইড দেখার জন্য কিছু মানুষ যাবে কিছু মানুষ 100 টাকা দিয়ে রাইডে উঠবে নামবে এটা ঠিক আছে কারণ বাংলাদেশে বড়দের কোনো রাইড নাই তো ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু এটাকে যদি উন্নয়ন বলে তাহলে আমি সেই উন্নয়নকে ধিক্কার জানাই এই উন্নয়ন দেখানোর কোনো দরকার ছিল না এই দৃশ্যমান আমার দরকার নাই আমার দৃশ্যমান আমায় আমি উত্তরা থেকে আমি মতিঝিল যাব আমার একটা ভালো যানবাহন যে আমাকে তড়িৎ নিয়ে যেতে পারবে আমার পয়সা প্রাইভেট বাসগুলোর চেয়ে কম নিবে একটা পাবলিক ট্রেন ট্রেনের এত ভাড়া হবে তাও আবার 10 কিলো এখান থেকে বোঝা যায় যে আমরা কত ভালো আছি এই যে ভালো থাকার নমুনা আরেকটা আমি বলছি বাংলাদেশের মানুষ যখন ওনারা দৃশ্যমান উন্নয়নের কথা বলে তখন বাংলাদেশের মানুষ প্রত্যেকটা পরিবারে প্রোটিন কমায় দেয় যে মানুষগুলো আগে সপ্তাহে 3 দিন মুরগি খেত বা মাংস খেত তারা এখন একদিনে নিয়ে আসছে এই যে পরিবারের স্যাক্রিফাইস যারা মাছ খেত 5 দিন তারা এখন 2 সপ্তাহে 1 দিন মাছ খায় অথবা ছোট মাছ খায় অথবা যারা মধ্যম দিনময়ের ছিল যারা মোটা চাল খেত তারা একবেলা খাবার কমিয়ে দিয়েছে এই যে কমানো এই যে স্যাক্রিফাইস পরিবারের এই স্যাক্রিফাইসে এখন আমরা সাফার করছি তারা সাফার করবে না তারা যদি এই এই দেশটাকে পুরাও যদি কেউ স্যাংশন দেয় তাদের সাফারের দরকার পড়বে না তারা ব্যাগ ভরে টাকা নিয়ে মুঠো ভরে বাজার আনতে পারবে কারণ তাদের এইটুক টাকা হয়েছে অনেকেই আজকে খাদ্য সংকটে এই অবস্থার কারণে গ্রামে চলে যাচ্ছে পরিবার নিয়ে এটা কি তাদের হিসাবে আছে আমি তো জানি না আছে কি না আমি যদি বলি বিশ্বের বলবে যে অমুক দেশের চেয়ে আমার কম অমুক দেশের চেয়ে এশিয়ার সবচেয়ে খাবারের দাম বাংলাদেশে বেশি বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংসের দাম বাংলাদেশে বেশি যেটা 684 টাকায় এখন মানুষ 1 কেজি গরুর গোশত কিনছে অথচ আমি যদি ধরি পাকিস্তানের কথা আবারও আমি আসছি 375 টাকা পার কেজি এখন আমি যদি ভারতের কথা ধরি 580 টাকা পার কেজি এখন নেপালের কথা যদি ধরি 465 টাকা পার কেজি এখন শ্রীলঙ্কা দেউলিয়া শ্রীলঙ্কা আমি আবারও বলছি দেউলিয়া শ্রীলঙ্কায় এখন গরুর মাংসের কেজি 545 টাকা আর ঢাকায় খাদ্যপণ্য শ্রীলঙ্কার চেয়ে 42 গুণ বেশি হাউজিংয়ে খাদ্যপণ্য হচ্ছে শ্রীলঙ্কার চেয়ে 42 গুণ বেশি হাউজিং পণ্য খরচে 27 গুণ বেশি কাপড় চুপড়ে 29 গুণ বেশি যাতায়াতে 68 গুণ বেশি গড়ে সার্বিক শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের খরচ 42% বেশি এই যে 42% তাহলে দেউলিয়াকে আমি না শ্রীলঙ্কা মনিরুজ্জামান মনির আমি ওনার আগেই বলছি যে কোনো পরিসংখ্যান নিয়ে আমি এই কারণে কথা বলতে চাই না যে যে পরিসংখ্যানের কোনো ভিত্তি নেই আগেই বলছি যে আমাদের প্রতিটা জিনিসের আপনি দেখবেন যে আমার দেশের বাইরে আমার চেয়ে যদি কোনো উন্নত দেশে যায় না আপনি ভিজিট করেন তখন দেখবেন কিন্তু আমার দেশের জিনিসের চেয়ে ওই দেশের জিনিসের দাম বেশি হবে অর্থনৈতিকভাবে সক্ষমতার জায়গাটা যদি থাকে তখন জিনিসপত্রের দাম বেশি হয় এটার ভিন্ন ব্যাখ্যা আছে যারা অর্থনীতিবিদ তারাই ব্যাখ্যাগুলো দিতে পারবে তবে সর্বশেষ IMF সহ বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক সহ বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে যে ঘুরে দাঁড়ানো একটি গল্পের নাম বাংলাদেশের যে একটি মানে আশ্চর্যজনক একটিভাবে যে একটি দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই দেশটা বাংলাদেশ এটা আমি বলছি না বা বাংলাদেশের কোনো অর্থনীতিবিদ বলছে না আন্তর্জাতিক পরিমণ্ডলে যে মানদণ্ডের মধ্য থেকে একটা দেশকে বিবেচনা করা হয় IMF ওয়ার্ল্ড ব্যাঙ্ক দ্য গার্ডিয়ান এই সমস্ত পত্রিকা এই সমস্ত দেশের স্বীকৃত বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে আজকের যে 35তম একটি অর্থনীতির দেশে বাংলাদেশ দাঁড়িয়েছে এবং রিজার্ভের কথা যখন বলে না তখন আমার খুব হাসি লাগে কারণ রিজার্ভ BNP-র আমলে $3.8 বিলিয়ন ছিল আজকে তোমার দাম কত ছিল আমার আমার এখন আমার আপনি আপনি ওই কথা আমি কিন্তু আপনার কথার ভিতরে ঢুকি নাই আপনার কথার ভিতরে ঢুকলে কিন্তু কথা বলতে পারতেন না তো ওইগুলো আমার কথাটা হলো যে জায়গাটায় আমি ঘুরে দাঁড়িয়েছি যে অর্থনৈতিক বিশ্বের যে পরিস্থিতি করোনা এবং রাশিয়াইকনের যুদ্ধ সমস্ত কারণে সমস্ত দেশেই ডলারের সাথে অনেক তারতম্য প্রত্যেকটা দেশে ঘটেছে হ্যাঁ সেই জায়গাটা হতে পারে আমাদের আরও বেশি সচেতন হওয়া আরও বেশি নিবিড়ভাবে কাজ করার জন্য আমি আবেদন জানাবো এখন আসে লুটপাট লুটপাটের বিষয়টা প্রথমত আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রচণ্ড রকমের যে একটি মানুষ এই দেশে যে মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে হাজার বছরে একটি দেশের স্বপ্ন থাকে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মধ্য থেকে যে অর্জিত বাংলাদেশ যে বাংলাদেশ বিনির্মাণের জন্য স্বাধীন করার জন্য আমার বাবা অস্ত্র হাতে নিয়ে দেশটা স্বাধীন করেছিলেন নিঃসন্দেহে এই দেশের টাকা লোপাট করে চোরেরা অন্য দেশে পাচার করবে তার জন্য নয় অবশ্যই
আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে সেই যে কুলাঙ্গার যারা তাদেরকে আইনের মুখোমুখি করত সেটা আওয়ামী লীগের হোক বিএনপি হোক কোনো আমলা হোক যেখানে হোক আজকের যদি বিচার না হয় দশ বছর পরও হবে আমি পত্রিকান্তরে দেখেছি তাসকিন খানের চোদ্দোটা বাড়ি আমেরিকাতে আবার উনি আজকে সাক্ষাৎকারে বলেছেন যে ওনার এই বাড়িগুলো ওনার না বিভিন্ন সময় ভাড়া ছিলেন উঠে আসার পরও আমি বলছি এই জায়গায় দাঁড়িয়ে জিল্লুর আপনাকে বলছি ওয়ান ইয়ার গত চোদ্দ বছর আওয়ামী লীগের যে পাওয়ার চোদ্দ শতাংশ নয় এক শতাংশ জায়গা আমি মনিরুজ্জামান মনির উপার্জিত অর্থ দিয়ে কেনার সক্ষমতা তৈরি হয়নি আমি রাজনীতি করি আমি এলাকার মানুষজনের উপার্জিত অর্থ দিয়ে মানুষের পাশে সেবা করি দাঁড়াই আমি এক শতাংশ জায়গার মালিক হতে পারলাম না আমি তো দেশের বাইরে টাকা পাচার অনেক মানে সুদূর পর হতো ভাবনার বাইরে আল্লাহ যেন কোনোদিন ওই রকমের টাকার মালিকও বানায় না ওই রকমের বাড়িঘরের নেশার দিকেও যেন যায় না রাজনীতি করি দেশের মানুষের জন্য দেশকে সার্ভ করার জন্য এটাই করতে চাই রাজনীতির যে নাম যে রাজনীতির যে শব্দগুলো সমাজসেবা সমাজনীতি এগুলো নিয়ে যেন দিনের শেষ পর্যন্ত থাকতে পারি বাবা যেভাবে ছিলেন আমি সেভাবে থাকি আমার আদর্শের পিতা রক্ত দিয়ে গেছেন তারপরও আমরা আদর্শের সাথে কোনো বিশ্বাসঘাতকতা বেইমানি করিনি মুক্তিযুদ্ধের মধ্যে থেকে অর্জিত বাংলাদেশে আমরা সকল অপশক্তির বিরুদ্ধে যারা টাকা পাচার করে যেমনিভাবে রাজাকার আলবদর আলসামস বলি ঠিক তেমনিভাবে আমার এই স্বাধীন দেশে যারা টাকা পাচার করে ওরা রাজাকার আলবদর আলসামসদের খারাপ ওদেরকেও বিচারের মুখোমুখি একদিন হতেই হবে যে এমনই হোক তারেক জিয়ার বিচার একসময় বাংলাদেশের মানুষ ভেবেছিল তারেক জিয়া পরবর্তী ওনারা বলছে না দেশ নায়ক তথাকথিত বলে দেশ নায়ক নির্বাচিত একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই উপাধি দিয়েছে দেশ নায়ক এই তারেক রহমান সম্পর্কেও বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে ছাত্রদলের বন্ধুদের সামনে দাঁড়িয়ে বলছিলাম তারেক রহমানের দেশের পরিস্থিতি খুব খারাপ হবে খারাপ হয়েছে আমরা চাই রাজনীতিতে সুষ্ঠু গণতান্ত্রিক প্র্যাকটিস আমরা চাই কম্পিটিটিভ পলিটিক্স আমরা চাই দিনের শেষে প্রতিযোগিতামূলক রাজনীতির মধ্যে থেকে জনগণ তার ম্যান্ডেট দেবে সেই রকমের একটি গণতান্ত্রিক বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা কায়েম করব জাস্ট এক মিনিট করে এক মিনিট কিছু বলতে চান আপনি অবশ্যই বলতে চাই এক মিনিট এখন আমরা কথা বলতে তো ভালোই লাগে শুনতে যে আমি এত নীতিবান অত নীতিবান নীতিবানে তাহলে যে আমি ওই দল করব যে দলের নীতিটা ওই রকম থাকবে আমরা চাই আগামীর বাংলাদেশ মন্দের ভালো করলেও কি মন্দের ভালো কি এরকম যে ১১ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়ে যাবে এটা আমার কথা না এটা কিন্তু এই দেশেরই বিভিন্ন পত্রিকার কথা এই এটা তো আমরা টুকায় টুকায় পড়ে পড়ে আমরা বলতেছি এই টাকাগুলো তাহলে কে নিয়ে গেলো কারা নিয়ে গেলো যারা নিয়ে গেলো তাদের দল যারা করে তাদের অবস্থা কি একই তো অবস্থা দেখা গেলো যে যারা মাইরে নিয়ে গেছে তারা কিন্তু দেশ ছাড়া হয়ে যাবে দেশ ছাড়া অলরেডি অর্ধেক ফ্যামিলি পাঠায় দিছে কিন্তু যারা থাকবে তাদের জন্য আমার দুঃখ হয় যখন কোনো কিছু চেঞ্জ আসে তখন কিন্তু চেঞ্জেরও কিন্তু একটা বাতাস থাকে সেই বাতাসে কে পড়বে না জানি না যারা আমাদের মতো যারা চলছে না যাদের আমাদের হিসাব হিসাব যখন না করে তো সেইখানে যারা এই চেঞ্জের মধ্যে যারা পড়বে তাদের হয়তো কেউ মরবে বিহেভিয়ারের জন্য কেউ মরবে চুরির জন্য কেউ মরবে হয়তো বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেই জন্য আমরা এরকম বাংলাদেশটা চাই যে বাংলাদেশটা সত্যিকার আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ হবে এবং এই সুন্দর বাংলাদেশকে আমি করি আপনি করেন বা যাই করুক না কেন আমরা তাকে স্যালুট দিতে চাই জাস্ট 30 সেকেন্ডস না আমি বাংলাদেশে যে মানি লন্ডারিং এই ব্যবস্থা প্রথমত এই আমলে হোক আর যে আমলে হোক কিন্তু দুঃখজনক হলো সত্যি বাংলাদেশে এই চোদ্দ বছর হয় না কিন্তু কেউ যদি করে থাকে তারও অদূর ভবিষ্যৎ হবে কিন্তু বাংলাদেশে প্রথম মানি লন্ডারিং মামলা আমাদের পাশের দেশ সিঙ্গাপুর আদালত এবং সেখানে ৭ বছরের জেল ১০ কোটি টাকা জরিমানা তারেক রহমান এবং আরাফাত রহমান কোকুকেই করেছিল আরেকটা উনি কথা বলছেন ভাষাগত বা যে এই কারণে উনি বলছেন কেউ দুর্নীতি করবে সে কারণে আর কেউ সত্য কথা বলার কারণে আমি সত্যকে ভালোবেসে আমি জীবন দিতে প্রস্তুত আমি সত্যকে ভালোবেসে জীবন দিতে প্রস্তুত তারপরও আমি বলি দিনের শেষে আমি এই দেশকেই ভালোবাসি আমি বঙ্গবন্ধুর এই বাংলায় বসবাস করতে চাই এখানেই থাকবো লন্ডনের টেমস নদীতে থাকবো না দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেইসব পেজ আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটো সোমবার সকাল ১১:৩০ এবং শুক্রবার দুপুর ১টায় দেখবার আমন্ত্রণ হলো তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার সরাসরি দেখতে পারেন ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে
কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন। মিস নিলোফার চৌধুরী মনি এবং মিস মনিরুজ্জামান মনির অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনার জন্য। আর দর্শক, দুজন রাজনৈতিক নানা বিষয় নিয়ে জমজমাট তর্ক বিতর্কে লিপ্ত ছিলেন, কিন্তু দুজনের কথাই অভিযোগ পাল্টা অভিযোগ এটি বেরিয়ে এসেছে যে দেশে অনিয়ম, ব্যত্যয়, বিচ্যুতি, রাজনীতিতে দুরবস্থা, নির্বাচনের সমস্যা, গণতন্ত্রের সংকট সবটাই আছে এবং এটি নতুন কিছু না, এটি ধারাবাহিকভাবেই আছে এবং এর দায় আমাদের রাজনৈতিক দলগুলো যারা অতীতে ক্ষমতায় ছিলেন, ভবিষ্যতে ক্ষমতায় থাকতে চান বা যেতে চান সবাইকেই বইতে হবে কম বেশি। কাজে এই বিষয়গুলো আমরা যদি ভবিষ্যতে আরও সামনের দিকে এগোতে চাই, অর্থনৈতিকভাবে আরও উন্নতি করতে চাই এবং সেটা যদি টেকসই উন্নয়ন করতে চাই, আমাদের এই সংকটগুলোকে মোকাবেলা করতে হবে। বিশ্ব পরিস্থিতি আমূল বদলে যাচ্ছে, সেটি মাথায় রাখতে হবে এবং সেটি মাথায় রেখেই আসলে আমাদের নিজেদেরকে আমূল বদলাতে হবে, নাহলে টিকে থাকা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, কূটনৈতিকভাবে, নিরাপত্তার দিক থেকে আমাদের জন্যে সমস্যা হয়ে উঠবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।